নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালোই আছেন। আজকে আমাদের ভুটান ভ্রমণের চতুর্থ দিন। আমরা আজকে রয়েছি থিম্পুতে। এখন আমাদের ইমিগ্রেশন অফিস থেকে সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে, আমরা হোটেলের দিকে ফিরছি। ঠিক শহরের মাঝখান দিয়ে, আগে বলেছি, ডবল লেনের রাস্তা। ভুটানে এসছেন আর থিম্পুতে এই ব্রিজটা দেখেননি এমন কেউ হতেই পারে না। খুব সুন্দর এই স্টিলের ব্রিজটির উপর দিয়ে আমরা যাচ্ছি। এই যে হাউসটা দেখতে পাচ্ছি, এটাই ভুটানের পার্লামেন্ট হাউস। এখান থেকেই ভুটানের যাবতীয় সরকারি কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। এখন ঠিক বিকাল হব, খাওয়া দাওয়ার পরে আমরা আবার ঘুরতে বেরিয়েছি। এখানে আমরা একজন স্থানীয় ভুটানির সাথে আলাপ আলোচনা করে নিচ্ছি। ভুটানের যে ধাপ চাষ, থিম্পু শহরে আসলে এই ধাপ চাষ কিন্তু অবশ্যই দেখবেন। আমরা এখন ভুটানের সব থেকে থিম্পু শহরের বিশেষ যে দর্শনীয় স্থান, সেটা হচ্ছে বিরাট উঁচু একটা বুদ্ধ মূর্তি। এটা একদম পাহাড়ের মাথায় রয়েছে। আমরা নিচের যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকেই দেখা যাচ্ছিল এই মূর্তিটি। আমরা আস্তে আস্তে সেই দর্শনীয় স্থানের দিকে যাচ্ছি। খুবই সুন্দর রাস্তা, রাস্তার একটু খাড়ায় চলে এসেছি। যে গেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। নিচের প্রাকৃতিক শোভা দেখুন কত সুন্দর। পুরো উপত্যকাটা একদম মনে হচ্ছে ছবির মতন সুন্দর। এখানে প্রচুর পর্যটক আসে। থিম্পুতে আসলে অবশ্যই এই দর্শনীয় জায়গাটাতে আসবেন। এটা হচ্ছে সব থেকে বড় বুদ্ধ মূর্তি। অনেক উঁচু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। আমার তো মনে হয় প্রায় হাজারের উপরে সিঁড়ি আছে। আমাদের কষ্ট হলেও ঠিক করলাম আমরা উপরে উঠব, এবং এতটা এসেছি যখন মূর্তিটা না দেখে যাব না, তাই আমরা এখন হেঁটে হেঁটে সেদিকে উঠছি। বন্ধুরা, এখানে আসলে মন সত্যি আবেগ আপ্লুত হয়ে ওঠে, মনে একটা আলাদাই ভক্তি চলে আসে। সত্যি বৌদ্ধদের ধর্ম যেটা রয়েছে, তার সংস্কৃতি, সমস্ত কিছুর মধ্যে একটা আলাদাই সৌন্দর্য রয়েছে। এই একেবারে উপরে উঠে গেছে, এই উপর থেকে নিচটা দেখতে আরও সুন্দর লাগছে। ভুটানের থিম্পু শহরেরটা পুরো এখান থেকে দেখা যায়। নিচে যত দূর চোখ যায় তত দূর দেখতে পাবেন ছোট ছোট বাড়িঘর, সব কিছু দেখা যাচ্ছে। সিঁড়িটা দেখুন কতটা নিচ পর্যন্ত চলে গেছে। আর একটা ধাপ সিঁড়ি আছে, যে সিঁড়িটা পার করার পরে আমরা একেবারে মূল যেখানে মূর্তিটা রয়েছে সেই বেদিতে আমরা গিয়ে পৌঁছাতে পারবো। আমরা এখনও উঠেই চলেছি, আমার হাতে ক্যামেরা রয়েছে, সামনে গোপী দাদা সুদা। এখানে একটা টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, যাতে এখানে সবসময় মোবাইলের টাওয়ার পাওয়া যায়। ভুটান টেলিকমের তরফ থেকে এটা করা হয়েছে। দেখুন, এখানে আমরা যেদিন এসেছিলাম আমাদের সৌভাগ্য এতই ভালো যে বৌদ্ধদের একটা বড় ধরনের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো, যদিও আমি সেটার নাম জানি না। এই স্থানটাকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, চারিদিকে সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। সামনে গোপী দাদা সুদা। এই মূর্তিটাকে দেখুন কত সুন্দর দেওয়ালে খোদাই করে করা হয়েছে। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোগ্রাফিও করলাম, সবাই ফটো তুলছে, দেখুন কত সুন্দর, একটু হাসি মজাকও চলছে। বন্ধুরা, দুঃখের বিষয় যে বড় বুদ্ধ মূর্তিটা, সেটা আমার ছবিতে যেটা তুলেছিলাম সেই জায়গাটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে, তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন ঠিক বিকাল হব, আমরা নিচে থিম্পু শহরের বিভিন্ন
জায়গা ঘুরছি। এটা যে পার্লামেন্ট হাউসের কথা বলেছিলাম, সেই পার্লামেন্ট হাউসটা বিকালে একটু বাজারে ঘুরছি, মার্কেটে স্থানীয় ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, দেখুন কত সুন্দর হাতে আঁকছে। এই ভুটান ডেভেলপমেন্ট ব্যাংক, যে ব্যাংকের কথা বলেছিলাম, এর উপরেই রয়েছে সার্কের সদর দপ্তর, কিন্তু এর উপরেই রয়েছে। বিকালে স্থানীয় মার্কেটটা আমরা একটু ঘুরে দেখছি, সমস্ত জিনিসেরই দাম খুব বেশি। দেখুন কত বড় লঙ্কাটা। আর বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।